আমরা সকাল আটগটিকায় এখানে ভোট গ্রহণ শুরু করেছি। আর আমাদের এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 4,470। এর মধ্যে এখন পর্যন্ত আমাদের প্রায় 3% ভোট কাস্ট হয়েছে, যেহেতু মাত্র 1 ঘন্টা সময় পার হয়েছে। আর এখানকার সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা সহ সব কিছুই আমাদের অত্যন্ত ভালো, এবং আশা করছি সেটা আমরা ভালোভাবে সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারব। আচ্ছা, এখানে যারা প্রার্থী হয়েছেন তারা কি আপনাকে কোনোভাবে চাপ প্রয়োগ করছেন বা এরকম কোনো অভিযোগ? না, এরকম কোনো অভিযোগ আমাদের নেই, এবং এই বিষয়ে আমরা খুবই অঙ্গীকারবদ্ধ যে সেখানে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দেব। সব মিলে আমরা 100% স্যাটিসফাইড যে আমাদের আইন শৃঙ্খলা ভালো আছে। সবে মাত্র ভোট শুরু হয়েছে 8টা থেকে। সিলেটে আসলে ভোটারদের উপস্থিতি সকালের দিকে একটু কম থাকে, 12টার পর থেকে বাড়বে। পরিস্থিতি সব মিলিয়ে আমাদের নিয়ন্ত্রণে আছে, সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। শুধুমাত্র ভোটাররাই ভোট কেন্দ্রে আসছে, এবং যে যার মতো যে প্রার্থীকে খুশি তার সেই প্রার্থীকে ভোট দিয়ে তারা এখানে নির্বিঘ্নে চলে যাচ্ছে। পাশাপাশি আমরা বাইরের দিকগুলোও খেয়াল রাখছি যে কোনো ভোটার ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে যেন কোনো রকমের বাধা বা বিঘ্নতা সৃষ্টি না হয়, সে বিষয়টাও আমরা আমাদের নজরের মধ্যে রেখেছি। আমাদের প্রত্যেক কেন্দ্রে যেমন ফোর্স আছে, আমাদের রাস্তায় মোবাইল পার্টিগুলো আছে, স্ট্রাইকিং পার্টিগুলো আছে, আমাদের সাথে বিজিবি র্যাব আছে, ম্যাজিস্ট্রেটরা আছে, সব মিলিয়ে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় একটা সুন্দর সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ভোট হবে বলে আশা করছি। ধন্যবাদ।